হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো দেখো, আরেকটু নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো আজ করেছিলাম মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট। তো মুড়ি ঘণ্ট বলতে তো আমরা সবসময় জানি মুগ ডাল দিয়ে, তো এটা মুগ ডাল দিয়ে নয়, মুড়ি ঘণ্ট করবো হচ্ছে গোবিন্দভোগ চাল দিয়ে। তো দেখো, মুড়ি ঘণ্ট করার জন্য মাছের মাথা আমি ভেজে নিয়েছি, সঙ্গে লেদা দিয়েছি। তো লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এদিকে দেখো, এখন আমি আলু কেটে নিচ্ছি ছোটো ছোটো করে। আলু কাটা হয়ে গেছে, এখন দেখো টমেটো ছোটো ছোটো করে কেটে নেব, সঙ্গে দেব পেঁয়াজ। তো তোমরা হয়তো বলতে পারো যে রসুন কেন দিই না, তো রসুনটা তেমন একটা আমাদের বাড়িতে পছন্দ করে না, সেই কারণে রসুনটা দিইনি। এদিকে দেখো আদা কেটে নিয়েছি, আর এখন মিক্সিতে দিয়ে দিয়েছি টমেটো, পেঁয়াজ, আদা, আর একসঙ্গে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। তো একসঙ্গে এইভাবে মিক্সিতে সব দিয়ে নিলে মানে পেস্টটা ভালো হয়, সেই কারণে একসঙ্গেই দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি দেখো লঙ্কার গুঁড়ো, দিয়ে একসঙ্গে দেখো পেস্ট করে নেব। আর এদিকে দেখো গোবিন্দভোগ চালটা বের করে নিয়েছি আমি একটা বাটিতে, আর এদিকে দেখো পেস্টটাও করা হয়ে গেছে। এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল, আর আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো এইভাবে ছোট করে আলু দিলে দেখতেও খুব ভালো লাগে, সিদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে দেখো আলু আমার ভাজা হয়ে গেছে, আর ভাজার সময় আমি হলুদটা দিই না, সেই কারণে দেখো ভাজার লাস্ট মানে প্রায় অনেকটাই ভাজা হয়ে গেছে, তারপর হলুদ দিয়েছি। আর এদিকে দেখো মশলা দিয়ে দিয়েছি, তো হলুদটা আমি এই কারণেই দিই না, কেননা আগের থেকে দিলে লেগে যায়, সেই কারণে পরেই দিই। আর মশলাটা যে পেস্ট করেছিলাম দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি গোবিন্দভোগ চাল। আর দেখো একটু লবণ, হলুদ, আর দিয়ে এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব, যতক্ষণ না মশলাটার থেকে তেল ছেড়ে যায় ততক্ষণ কষিয়ে নেব। এদিকে দেখো এখন একটু স্বাদের জন্য চিনি দিয়ে দিয়েছি, তো তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো। তো আমি একটু স্বাদের জন্য, আর আমাদের একটু মোটামুটি সব কিছুতেই অল্প পরিমাণ চিনি খাওয়া হয়, সে কারণে একটু দেখো চিনি দিয়ে দিয়েছি। দিয়ে ওদিকে মশলাটা হচ্ছে, আর এদিকে দেখো আমি মাছের মাথা লেজারটা ভালো করে মানে হাতা দিয়ে পিষে নিয়েছি, নিয়ে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি, আর এখন দিয়ে দিয়েছি মশলার থেকে তেলটা ছেড়ে দিয়েছে, তখন মাছের মাথাটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন আর একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেবো। তো যেহেতু মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, সেই কারণে আর বেশিক্ষণ আর মানে কষাইনি, দিয়ে দিয়েছি জলটা। তো দেখো এখন জলটা দিয়ে দিয়েছি, এখন ঝোলটা ভালোভাবেই ফুটে গিয়েছে, আর গোবিন্দভোগ চাল সিদ্ধ হতে যেটুকু জল লাগবে আমি সেটুকুই দিয়েছিলাম। তো এদিকে দেখো ধনে পাতা দিয়ে দিয়েছি, দিয়ে এখন আর একটু ফোটাবো, কেননা প্রায় হয়ে এসেছে, আর চালটা হালকা একটু শক্ত আছে, আর 2 মিনিট মতো রাখলেই চালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো দেখো এদিকে তো প্রায় হয়ে গেছে, ঝোলটাও দেখো টেনে গিয়েছে, আর চালটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এখন একটু ঘি দেব। তো দেখো ঘির বয়াম থেকে যেহেতু কাগজটা মুখে ছিল, সে কারণে বেরই হচ্ছিল না, সেই জন্য আমি ঢেলে দিয়েছি। তো সেটুকু স্কিপ হয়ে গেছে, তোমরা ভেবো না যে আমি শুধু চামচটা বার করে দিচ্ছি, তো আগেই দিয়ে দিয়েছি, আর দিয়েছি গরম মশলা। তো এখন হয়ে গেছে, যেহেতু গরম মশলা ঘি দিয়ে দিয়েছি, দেখো এখন নামিয়েও নিয়েছি। তো খেতে কিন্তু মানে এটা খুবই সুন্দর লাগে, তো তোমরাও চাইলে বাড়িতে একবার করে খেয়ে দেখতে পারো। তো আমরা যে মুড়ি ঘণ্টর ডালটা করি, সেই ডালের থেকেও এটা খেতে কিন্তু খুবই টেস্ট হয়, তো তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো।